আমি একজন নবমুসলিম, আমার জাকাত, ফিতরা, সাদাকা ইত্যাদি আমার অমুসলিম গরিব আত্মীয় স্বজনকে দেওয়া যাবে কিনা? প্রথম কথা হলো, অন্য ধর্মের মানুষ গরিব হলে তাদেরকে সাহায্য সহযোগিতা ইসলাম করতে বলে, করা যাবে, কোনো অসুবিধা নেই। আমরা আমাদের আসুন্না ফাউন্ডেশন থেকে অনেক এই বন্যার সময় ত্রাণ ইত্যাদি আমরা সেদে সেদে অমুসলিমদেরকে দেই। আমি সিলেটে গেছি ত্রাণ দিতে, আমি শুনলাম একটা গ্রাম হিন্দু গ্রাম, আমি বললাম ওই গ্রামে টলার ভিড়াও আগে, সেখানে আগে দিব। আমি নিজে ঘরে ঘরে গিয়ে পুরো ত্রাণের বস্তা তাদেরকে দিয়ে তারপর অন্য জায়গায় গেছি। কারণ অন্য ধর্মাবলম্বী তারা যেন এটা না বুঝে যে ইসলাম আমাদেরকে বলছে শুধু আমাদের চিন্তা করতে। আমরা অন্য ধর্মের মানুষ তো পরের কথা, কুকুর, বিড়াল, আল্লাহর সৃষ্টি যে কোনো প্রাণীর জন্য আমাদেরকে খেদমত করতে বলা হয়েছে। তাহলে তারা তো মানুষ, তারা তো আমাদের জাতি ভাই, আদম সন্তান ভাই, সেই হিসাবে ভাই। সো তাদের জন্য আমরা অবশ্যই দান দক্ষিণা করব। কিন্তু জাকাতের টাকাটা নির্দিষ্ট খাত আছে, ওই খাতেই ব্যয় করতে হবে। যদি অন্য ধর্মাবলম্বী কাউকে জাকাতের টাকা দেন, এ আশা যাতে করে তিনি ইসলামে আসবেন, অথবা তার তার তাকে মনোরঞ্জন করলে ইসলাম মুসলমানদের উপকার হবে, তাহলে সে উদ্দেশ্যে দিতে পারেন, যদি এটা নিয়ে আমাদের ইখতিলাফ আছে। অতএব আপনার মা, আপনার আত্মীয় স্বজন কাউকে যদি গরিব হয়, মা তো না, আত্মীয় স্বজন গরিব যদি হয়, তাহলে তাকে যদি আপনি জাকাতের টাকা দিলে সে মনে হয় যে তার তাকে হেদায়তের আশা করেন, তাহলে অনেকগুলো আমাদের মতে সেটি জায়েজ আছে। অত্র এলাকায় মহিলারা বাড়ি বাড়ি গিয়ে জামাতে সালাতুত তসবির নামাজ পড়ে, তাদের নামাজ হবে কি না? মহিলারা বাড়ি বাড়ি গিয়ে সালাতুত তসবির নামাজ পড়ার যদি কোনো সিস্টেম বানিয়ে রাখে এলাকাতে, তাহলে সেটা বেদাত হবে। বেদাত মানে ইসলামের নামে বানোয়াট কাজ। তাহলে এই বানোয়াট কাজ করলে সওয়াব হবে না, গুনাহ হবে, গুনাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইসলামের ভিতরে কেউ নতুন করে কোনো কিছু আবিষ্কার করলে সেটার না হবে ভ্রষ্টতা, আর ভ্রষ্টতার ঠিকানা গুমরাহি, জাহান্নাম। অতএব বেদাত করলে তার ঠিকানা কি হবে? জাহান্নাম হবে। খবরদার, নফল নামাজ আপনাকে সালাতুত তসবিহ জামাতের সাথে পড়ার নির্দেশ কোথায় দিয়েছে? কোরআন হাদিসে কোথাও নেই। সেখানে আবার মহিলারা বাড়ি বাড়ি গিয়ে, এটার ইসলামে কোনো সুযোগ নাই, এটা সম্পূর্ণ এবং পরিষ্কার বেদাত। এই বেদাতে লিপ্ত হলে আপনি গুনাহগার হবেন এবং নিজের আমল নষ্ট করবেন। আস-সুন্নাহ ফাউন্ডেশন, উম্মার স্বার্থে সুন্নার সাথে।